হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ ইলেভেন্থ মে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত পনেরোটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন দু হাজার তেইশ সালের লরিয়াস স্পোর্টসম্যান সম্মানে সম্মানিত হলেন কে এই প্রশ্নের উত্তর হচ্ছে লিওনেল মেসি অপশন সি দু বিশ্বকাপের বিজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি প্যারিসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে লরিয়া স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত হন তাছাড়াও কাতারে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা পুরুষ ফুটবল দলের হয়ে মেসি বর্ষসেরা দলের পুরস্কার গ্রহণ করেন মেসি প্রথম ক্রীড়াবিদ যিনি একই বছরে বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার এবং বর্ষসেরা বিশ্ব দলের পুরস্কার উভয়ই পেলেন দুই নাম্বার প্রশ্ন কোন রাজ্যে চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন বিনীত জোশী অপশন বি মণিপুর তিনি রাজেশ কুমারের স্থল অভিষিক্ত হয়েছেন মণিপুর সম্পর্কে জানব রাজধানী ইম্ফল মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যপাল অনুসূয়া উইকি প্রচলিত নৃত্য মহারাষ্ট্র মণিপুরী কাবুই নাগ গানগাই উৎসব শিরুই লিলি ফেস্টিভ্যাল লীলা উৎসব ইয়াওসাং প্রতিষ্ঠা দিবস একুশ জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ভারতে প্রথম ভাসমান ফটো প্রদর্শনী মণিপুর রাজ্যে লোকটাক হ্রদের উপর আয়োজন করা হয়েছে আমুর ফ্যালকন ফেস্টিভ্যালের সপ্তম সংস্করণটি মণিপুরে অনুষ্ঠিত হয়েছে সাঙ্গাই ফেস্টিভ্যাল দু অনুষ্ঠিত হয়েছে মণিপুরে তিন নম্বর প্রশ্ন দু এপ্রিল মাসে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড পেলেন কে এই প্রশ্নের উত্তর ফাখার জামান অপশন বি তিনি পাকিস্তানি ক্রিকেটার জানুয়ারি মাসে প্লেয়ার অব দ্য মান্থ হয়েছিলেন শুভমান গিল ভারতীয় ফেব্রুয়ারিতে হ্যারি ব্রুক ইংল্যান্ড আর মার্চে সাকিব আল হাসান বাংলাদেশ চার নম্বর প্রশ্ন দু এপ্রিল মাসে আইসিসি ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড পেলেনকে পেয়েছে নারুমল চাইওয়াই অপশানে তিনি থাইল্যান্ডের ক্রিকেটার জানুয়ারি মাসে প্লেয়ার অব দ্য মান্থ হয়েছিলেন গ্রেস স্ক্রাইভেন্স ইংল্যান্ড ফেব্রুয়ারি মাসে অ্যাশলে গার্ডনার অস্ট্রেলিয়া মার্চে হেনরিয়েট ইসিমোয়ে রুয়ান্ডা পাঁচ নম্বর প্রশ্ন দু হাজার মাদ্রিদ ওপেনে মহিলা একক বিভাগে কে জয়লাভ করল এরিনা সাবাল্যাঙ্কা অপশন ডি সাবাল্যাঙ্কা ফাইনালে বিশ্ব নম্বর ওয়ান ইগা সুইটেককে পরাজিত করে নারী একক শিরোপা জিতেছে ছয় নম্বর প্রশ্ন ইটালিয়ান শেরি এ টাইটেল জিতল কোন ফুটবল ক্লাব নাপোলি অপশন এ চার মে দু হাজার তেইশে নাপোলি তেত্রিশ বছরে তাদের প্রথম ইটালিয়ান শেরি এ টাইটেল দুহাজার তেইশ জিতেছে সাত নম্বর প্রশ্ন শিশুদের জন্য ডিজিটাল হেলথ কার্ড তৈরি করতে চলা প্রথম রাজ্য কোনটি উত্তরপ্রদেশ অপশন ডি প্রকল্পের অধীনে সতেরোশো জন মিউনিসিপ্যাল স্কুল ছাত্রদের সামগ্রিক শারীরিক ও মানসিক সুস্থতার জন্য একটি ডিজিটাল স্বাস্থ্য রিপোর্ট কার্ড প্রস্তুত করা হচ্ছে সেই সঙ্গে এই শিশুদের পঁচিশ হাজার টাকার স্বাস্থ্য বিমার সুবিধাও দেওয়া হচ্ছে উত্তরপ্রদেশ সম্পর্কে জানব রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল প্রতিষ্ঠা দিবস চব্বিশ জানুয়ারি লোকনৃত্য রাসলীলা কত্থক নটাঙ্কি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও উত্তরপ্রদেশ রাজ্যে রামনগর ভান্তা আদমচিনি চাল বেনারসি পান বেনারসি ল্যাংড়া আম জিআই ট্যাগ পেয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের জন্য হাটকো অ্যাওয়ার্ড দিতেছে উত্তরপ্রদেশ ডিজনিল্যান্ডের মতো রামাল্যান্ড থিম পার্ক তৈরি করেছে উত্তরপ্রদেশ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের তৃতীয় সংস্করণে আয়োজন করছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের ললিত পুর জেলায় রাজ্যের প্রথম ফার্মা পার্ক তৈরি করা হয়েছে আট নম্বর প্রশ্ন দু সালে তেইশ সাতই মে বর্ডার রোড অর্গানাইজেশন কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে চৌষট্টিতম অপশন বি ফরমেশন সেভেন্থ মে নাইনটিন সিক্সটি নয় নম্বর প্রশ্ন দ্রৌপদী মুর্মু ফ্রম ট্রাইবাল হিন্টারল্যান্ডস টু রাইসিনা হিলস শিরোনামে বই কে কস্তুরি রায় অপশন এ দশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় এয়ারলাইন কোম্পানি হিসেবে সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েল ব্যবহার করছে কে ভিস্তারা অপশান সি ভিস্তারা ফাউন্ডেড ফিফথ নভেম্বর টু থাউজেন্ড থার্টিন হেডকোয়ার্টার গুরুগ্রাম এগারো নম্বর প্রশ্ন হরে কৃষ্ণ ভিত্তি প্রস্তাব স্থাপন করা হলো কোথায় হায়দ্রাবাদে স্থাপন করা হয়েছে অপশন বি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও হায়দ্রাবাদে হরে কৃষ্ণ হেরিটেজ টাওয়ারের ভিত্তি স্থাপন করেন নর্থ সিঙ্গিতে ছয় একর জমির ওপর দুইশো কোটি টাকা ব্যয়ে চারশো ফুট লম্বা এই স্থাপত্যটি নির্মাণ করা হবে টাওয়ারটিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দির থাকবে বারো নাম্বার প্রশ্ন কোন সাল থেকে ডিজেল চালিত চার চাকাগুলি ব্যান করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় মন্ত্রক কোন সাল থেকে দু সাল অপশন সি তেরো নম্বর প্রশ্ন বিয়াল্লিশতম সামিট শুরু হলো কোথায় এই প্রশ্নের উত্তর ইন্দোনেশিয়া অপশান সি ইন্দোনেশিয়ার লাবান বাজো শহরে বিয়াল্লিশতম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন্স শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা মুদ্রা ইন্দোনেশিয়ান রুপিয়া চোদ্দ নম্বর প্রশ্ন কোন প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের জন্য প্রজেক্ট সঞ্জয় লঞ্চ করা হল ইন্ডিয়ান আর্মি অপশান এ প্রজেক্ট সঞ্জয়ের অধীনে সেনাবাহিনীর ব্যাটেল ফিল্ড সার্ভিলেন্স সিস্টেম তৈরি করা হচ্ছে ইন্ডিয়ান আর্মি প্রতিষ্ঠা ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সদর দপ্তর নিউ দিল্লি শেষ প্রশ্ন পনেরো নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে ওকে চলো পনেরো নাম্বার প্রশ্ন কোন দেশে সিটওয়ে পোর্ট চালু করল ভারত এই প্রশ্নের উত্তর হচ্ছে মায়ানমার অপশন এ ভারতের বন্দর ও নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং মিয়ানমারের ডেপুটি পি অ্যাডমিরাল তিন অংসান যৌথভাবে গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশে সিটোয়ে বন্দর উদ্বোধন করেন এবং প্রথম ভারতীয় পণ্যবাহী জাহাজ গ্রহণ করেন মায়ানমারের রাজধানী হচ্ছে নেপিডো ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম টেন্থ মে হোমওয়ার্কে তিনটে প্রশ্নে প্রথম প্রশ্ন এগারোতম ভারতীয় মহিলা দাবারু হিসেবে ইন্টারন্যাশনাল মাস্টার টাইটেল অর্জন করলেন কে বন্তিকা আগরওয়াল দুই নাম্বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী সাবনিম ইসমাইল কোন দেশে মহিলা ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা তিন নাম্বার বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিযুক্ত হয়েছেন কে পি কৃষ্ণ ভাট ওকে এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো একবার দেখে নাও এবার দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কান ফিল্ম ফেস্টিভ্যাল টু থাউজেন্ড কোন হলিউড অভিনেতা অনারি পাম ডিওর পুরস্কার পাবেন সেকেন্ড কোয়েশ্চেন মেরিলেবোন ক্রিকেট ক্লাবের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন কে থার্ড কোশ্চেন দ্রুততম ক্রিকেটার হিসেবে ওডিআই ক্রিকেটে পাঁচ হাজার রান সম্পূর্ণ করলেন কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেবো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক দশই মে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন মাই লাইফ অ্যাজ এ কমরেড শিরোনামে আত্মজীবনী লিখলেন কে 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 শৈলজা অপশন এ দুই নাম্বার কে শতাব্দী পুরুষ ম্যান অব দ্য সেঞ্চুরি উপাধিতে ভূষিত হলেন পণ্ডিত রামকিষাণ অপশন ডি তিন নাম্বার প্রশ্ন তীর্থস্থান ও পর্যটন ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে অপারেশন মরিয়াদা লঞ্চ করলো কোন রাজ্যের পুলিশ উত্তরাখণ্ড অপশন সি চার নম্বর প্রথম আমেরিকান স্টেট হিসেবে নতুন বিল্ডিংয়ে গ্যাস স্টোভ ব্যবহার ব্যান করল কে নিউ ইয়র্ক অপশান বি পাঁচ নাম্বার প্রশ্ন বুলেট ট্রেন প্রজেক্টের জন্য এক জন ভারতীয় ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দেবে কে জাপান অপশান বি ছয় নম্বর উত্তরপ্রদেশের প্রথম ফার্মা পার্ক কোন জেলায় তৈরি করা হচ্ছে ললিতপুর অপশন এ সাত নম্বর মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেনকে ভিক্টর অ্যাকসেলসেন অপশন ডি আট নম্বর জম্মু কাশ্মীরের পর লিথিয়াম ভাণ্ডারের সন্ধান পাওয়া গেল কোথায় রাজস্থান অপশান এ নয় নাম্বার সম্প্রতি প্রয়াত সমরেশ মজুমদার কে ছিলেন লেখক ছিলেন অপশন সি দশ নাম্বার সম্প্রতি কোন রাজ্যে বিহান মেলা পালিত হল উড়িষ্যা অপশন বি এগারো নাম্বার কোন দেশ সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে বেসিক প্ল্যান অন ওশান পলিসি বেসিক প্ল্যান অন ওশেন পলিসি গ্রহণ করল জাপান অপশন সি বারো নাম্বার ভারত কোন দেশের সাথে নেট জিরো উদ্ভাবন ভার্চুয়াল সেন্টার চালু করলো ইউনাইটেড কিংডম অপশন বি তেরো নম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে দশম ল্যান্ডপোর্ট উদ্বোধন করা হলো কোথায় মেঘালয় অপশন ডি চোদ্দো নম্বর অরুণাচল প্রদেশে বুলান্দ ভারত অভ্যাস অনুষ্ঠিত করল করলকে ইন্ডিয়ান আর্মি অপশন এ শেষ প্রশ্ন পনেরো নম্বর সম্প্রতি ভারতে টেলিকম লাইসেন্স পেল কোন কোম্পানি জুম অপশন এ ওকে তাহলে বন্ধুরা ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই